বালিশের নিচে রেখে দিন এই একটি বস্তু। 30 দিনের মধ্যে আর্থিক উন্নতি অবধারিতভাবে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অঘ্রাণ মাস। এই মাসটি হচ্ছে মা লক্ষ্মীর মাস। এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে লক্ষ্মী লাভের জন্য, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ লাভের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সহজ কিছু উপায় বিধির মাধ্যমে এই মাসটিতে আপনারা খুব সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হতে পারেন। আজকের ভিডিওটিতে সেরকমই একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি আপনাদের করতে হবে রাত্রিবেলা। রাত্রিবেলা নিজেদের বালিশের নিচে আপনারা একটি বস্তু রেখে দেবেন, যার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে। বন্ধুরা, এই উপায়টি আপনি নিজের ওপরও করতে পারেন এবং যদি চান আপনার বাড়ির যিনি আয়কর্তা তার ওপর আপনি করবেন, সেটিও আপনি করতে পারেন। উপায়টি করা অত্যন্ত সহজ, আমি একেবারে জানিয়ে দেবো কীভাবে করবেন। সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি বলে দেবো। সকল দর্শক বন্ধুদের বলবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অনেক বন্ধুরাই হয়তো ভাবছেন যে বালিশের নিচে কেন রাখতে হবে। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আমরা 24 ঘন্টার সময়ের মধ্যে সব থেকে বেশি অন্তরঙ্গ সময় যেটা কাটাই সেটা কিন্তু নিজের বালিশের সাথে? হ্যাঁ বন্ধুরা, এখনই ভাবুন, ভেবে দেখুন। আপনি কর্মরত হন বা ঘরেই থাকুন না কেন, দিনে, সারা দিনের কথা বলছি, 6 থেকে 8 ঘন্টার একটি ঘুম আপনি অবশ্যই নিশ্চয়ই দেন। রাত্রিবেলা 6 থেকে 8 ঘন্টা ঘুম একজন সুস্থ মানুষের খুবই প্রয়োজন। এই 6 থেকে 8 ঘন্টা যে সময়কালটি, সেই সময়টি আপনি আপনার বিছানার ওপর কাটান এবং আপনার মাথাটি থাকে বালিশের ওপর। সারা দিন এবার ভেবে দেখুন তো, আপনার এই মাথাটি আর অন্য কোনো স্থানে বা অন্য কোনো জায়গায় টানা 6 থেকে 8 ঘন্টা সময় কি থাকে? নিশ্চয়ই থাকে না বন্ধুরা। আপনার মানি ব্যাগ হোক, আপনার রান্নাঘর হোক, সমস্ত কিছুর সাথে আপনি যে সময়টি কাটান তার থেকে অনেক অনেক বেশি সময় আপনি কাটান নিজের বালিশের সাথে। এবং সেই যে সময়কালটি, সেই সময়কালটিতে কিন্তু কোনো রকম অন্য কোনো জায়গায় আপনার মন যায় না। সেই সময়টি 6 থেকে 8 ঘন্টা টানা আপনি বালিশের সাথে কাটান। তাই যে কোনো উপায় করবার জন্য সবথেকে ভালো যদি কোনো জায়গা হয় বন্ধুরা, সেটি কিন্তু আমাদের বিছানা বা আমাদের বালিশের তলায়। কারণ সেখানে আমরা টানা অনেকক্ষণ সময় কাটাই। বন্ধুরা, আমরা যেটা ভাবি, যেটা চিন্তা করি, সমস্ত কিছুই আসে আমাদের মাথা থেকে। মাথা এমন একটি জায়গা যেখানে আমাদের সমস্ত কিছুর সূচনা হয়, সেটা ভালো হোক, সেটা খারাপ হোক। আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটিও থাকে মাথায়। আপনার মাথায় যদি কোনো নতুন কিছুর পরিকল্পনা থাকে সেটিও থাকে মাথায়। বন্ধুরা, তাই সবসময় উচিত নিজের মাথাটি ঠান্ডা রাখা। এবং বালিশের নিচে যদি এই জিনিসটি আপনি রাখেন, তাহলে আপনার মাথার মধ্যে চলতে থাকা সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে, আপনার রাতের ঘুম ভালো হবে, রাতে খারাপ স্বপ্ন দেখবেন না। এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি রাতে রাখেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবে। বন্ধুরা, বালিশের নিচে যে জিনিসটি আপনাদের রাখতে হবে সেটি আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে। খুব একটা বেশি দাম নয়, খুব সামান্য মূল্যেই পেয়ে যাবেন। জিনিসটি হচ্ছে একটি হলুদ কড়ি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, হলুদ কড়ি, যেটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি। এটিকে অনেক জায়গায় লক্ষ্মী কড়িও বলা হয়ে থাকে। এটি সাদা কড়ির থেকে সামান্য একটু বড় হয় সাইজে। যদি ভালো দশকর্মার দোকান হয় তাহলে খুব সহজেই পেয়ে যাবেন, অথবা সমুদ্রে বেড়াতে গেলেও এই হলুদ কড়ি আপনারা দেখতে পাবেন। খুব সামান্য মূল্যের এই হলুদ কড়ি নিয়ে আসবেন। আমাদের লাগবে 1টি অথবা 3টি হলুদ কড়ি, অর্থাৎ বিজোড় সংখ্যক হলুদ কড়ি আমাদের লাগবে। সকালবেলায় আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই হলুদ কড়িগুলি জোগাড় করে রাখবেন। তারপরে
পুজো যখন করবেন নিত্য পুজো, তখন একটি ঠাকুরের পাথরের বাটির মধ্যে সামান্য পরিমাণ কাঁচা দুধ নেবেন এবং সেই হলুদ কড়িগুলো সেই কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। বন্ধুরা, বাজারে যে হলুদ কড়ি আপনি পেয়েছেন বা নিয়ে এসেছেন সেটিতে তো হাজারটা মানুষের হাত পড়েছে, এবং সেই জিনিসটি দিয়ে কোনো উপায় করবার আগে সেটিকে খুব ভালোভাবে শুদ্ধ করে নিতে হবে। শুদ্ধ করবার জন্য মা লক্ষ্মীর সামনে ঠাকুর ঘরে একটি পাথরের বাটির মধ্যে কাঁচা দুধ নেবেন এবং তার মধ্যে সেই হলুদ কড়িগুলো ভিজিয়ে রেখে দেবেন। আপনি সকালবেলা যখন পুজো দেন তখন সেটি সেই দুধের মধ্যে দিয়ে দেবেন, আর আপনি সন্ধেবেলা যখন নিত্য সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে আবার যাবেন তখন সেই হলুদ কড়িগুলো কাঁচা দুধ থেকে তুলে নেবেন। তারপর সেগুলি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নেবেন। সেই হলুদ কড়িগুলোর মধ্যে আপনার ঠাকুর ঘরে যে তেল সিঁদুর গোলা আছে, যেখান থেকে আপনি মা লক্ষ্মীকে প্রতিদিন সিঁদুর পরান, সেখান থেকে সিঁদুরের তিলক করে দেবেন। বন্ধুরা, তারপর সেই হলুদ কড়িগুলো কোনো কাপড়ে মুড়ে, কোনো লাল শালু কাপড়ে মুড়ে আপনার যে বালিশের তলা সেখানে আপনি রেখে দেবেন। বালিশের যে কভার হয় সেই কভারের ভেতর ঢুকেও আপনি রাখতে পারেন। এই কাজটি আপনি যে কোনো দিন করতে পারেন, অর্থাৎ সপ্তাহের যে কোনো দিন করতে পারেন, যে কোনো মাসে করতে পারেন। এখন অগ্রহায়ণ মাস চলছে, এই মাসটি এমনিতেই লক্ষ্মী মাস, মা লক্ষ্মীর কৃপা লাভের মাস, এই মাসটিতেও আপনারা এই কাজটি করতে পারেন। তবে বন্ধুরা, এই কাজটি করার জন্য কিন্তু হলুদ কড়ি অবশ্যই লাগবে। বন্ধুরা, এটা আপনি যখন করবেন আপনি নিজের বালিশের তলাতেও রাখতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি অন্য কেউ আয়কর্তা হয় তাহলে তার বালিশের তলায়ও আপনি এটি রাখতে পারেন। বন্ধুরা, এক মাস এটি রেখে দেখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। নানা রকম দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হবে, যেটা সব থেকে বেশি জরুরি। তার সাথে সাথে রাত্রির ঘুম ভালো হবে, দুশ্চিন্তাগুলো মাথার থেকে দূর হবে, সার্বিকভাবে সব দিকের মঙ্গল হবে। 30 দিন পর এই কাজটি আপনাদের পুনরায় করতে হবে, অর্থাৎ পুনরায় এটি সারা দিন কাঁচা দুধের মধ্যে ভেজানো অবস্থায় রাখতে হবে। সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছ থেকে আপনি সামান্য পরিমাণে সিঁদুর নিয়ে সেটিকে সিঁদুর তিলক করবেন এবং তারপর একটি কাপড়ে মুড়ে বালিশের তলায় রেখে দেবেন। এই কাজটি আপনাদের 30 দিন পর আবার করতে হবে। এখানে অনেক বন্ধুরা হয়তো এমন জায়গায় আছেন যে সেখানে হলুদ কড়ি জোগাড় করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কাজটি করতে পারেন একটি 1 টাকার কয়েন দিয়ে। 1 টাকা অর্থাৎ 16 আনার যে চালু কয়েন, অর্থাৎ বাজারে যার মূল্য আছে, এরকম একটি কয়েন আপনি নিয়ে নেবেন এবং ঠিক একই রকমভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে কয়েনটি খুব ভালোভাবে ধুয়ে নেবেন, গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর মা লক্ষ্মীর চরণের কাছে সেটি রাখবেন। তার মধ্যে একটি সিঁদুরের তিলক করে দেবেন। বন্ধুরা, সারাদিন মা লক্ষ্মীর চরণের কাছে সেটি থাকবে। আপনি যখন সন্ধ্যা দেবেন তখন সেই কয়েনটি নেবেন এবং মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপর একটি কাপড়ে মুড়ে সেটি আপনি আপনার বালিশের তলায়, বা আপনি যদি চান আপনার বাড়ির যিনি আয়কর্তা আছেন তিনি আপনার বাবা হতে পারেন, আপনার স্বামী হতে পারেন, আপনার মা হতে পারেন, যে কোনো ব্যক্তি যিনি আয় করেন বা যার ওপর যিনি খরচ চালান, সংসারের ম্যাক্সিমাম খরচটা যিনি চালান তাকে আয়কর্তা বলা হচ্ছে এখানে, তাহলে তার বালিশের তলায় সেটি রেখে দেবেন। কিন্তু যদি 1 টাকার কয়েন দিয়ে এই কাজটি করেন তাহলে সেক্ষেত্রে আরও একটি জিনিস আছে, সেটি ভালো করে শুনে নিন। সে 1 টাকার কয়েনটি পরের দিন সকালবেলা সেখান থেকে নিয়ে নিতে হবে, নিয়ে কোনো মন্দিরে আপনি দান করতে পারেন। এই কাজটি আপনাদের টানা 30 দিন করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা মা লক্ষ্মীর চরণের কাছে একটি 16 আনা আপনি নিবেদন করবেন, সেই 16 আনাটিতে একটি সিঁদুর পরাবেন, সন্ধেবেলা মায়ের চরণের কাছ থেকে সেই 1 টাকাটি নেবেন এবং একটি কাপড়ের মধ্যে মুড়ে নিজের বালিশের কাভারের ভেতর সেটি রেখে দেবেন এবং তার উপর শোবেন। পরদিন সকালে সেই 1 টাকার কয়েনটি সেখান থেকে নেবেন। যখন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতে তালু দর্শন করেন তখন সেটি দর্শন করবেন এবং তারপর কোনো মন্দিরে সেটি দান পেটি যে থাকে মন্দিরের সামনে সেখানে দান করে দেবেন। অনেকে হয়তো ভাবছেন যে প্রতিদিন মন্দির যাওয়া সম্ভব নয়, তাহলে বন্ধুরা আপনি 30 দিন 30টি 1 টাকার কয়েন জমিয়ে তারপর একবারে সেটি মন্দিরে দান করবেন। এটি কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায় এবং এই উপায়টিতে এমন কোনো খাটনি নেই। 30 দিন পর সেই 30টি 1 টাকার কয়েন নিয়ে গিয়ে আপনি কোনো মন্দিরে দান পেটিতে দিয়ে দেবেন। বন্ধুরা, এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা কিন্তু
খুব সুন্দরভাবে ঘুরবে, আপনি অর্থ প্রাপ্তির নানা রকম দিশা খুঁজে পাবেন, আপনার অর্থ অপচয় হওয়া বন্ধ হবে, আর্থিক উন্নতির একটা যোগ কিন্তু তৈরি হবে। আর সবথেকে বড় যেটা কথা, আপনি যে রাত্রে ঘুমাচ্ছেন আপনার মাথাটি দুশ্চিন্তা মুক্ত হবে। দুশ্চিন্তা মুক্ত হওয়া মানে বুঝতে পারছেন, আজকালকার দিনে মানুষের সবথেকে বড় যেটা শত্রু সেটা হচ্ছে স্ট্রেস, টেনশান, দুশ্চিন্তা, মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসা, খারাপ ঘটনা ঘটানোর নানা রকম প্ল্যান করা, সেই সমস্ত জিনিসগুলো মাথার থেকে দূর হবে। বন্ধুরা, এই উপায়টি করবার সাথে সাথে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না। সকালবেলা স্নান সেরে মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণে ফুল অবশ্যই নিবেদন করবেন, আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এই কাজটি প্রতিদিন করবেন এবং সন্ধেবেলায় নিত্য সন্ধ্যা দেবেন। মা লক্ষ্মীর সামনে থেকে সকালে নিবেদিত করা ফুলগুলি সরিয়ে দেবেন, কারণ সেই ফুলগুলি সন্ধেবেলা অবশ্যই সরিয়ে দেওয়া উচিত। সন্ধেবেলা অবশ্যই বাড়ি ঘরদোর একদম আলোকিত রাখবেন আর এই মাসে সবসময় ঘরদোয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার ঘরে বিরাজ করেন না, তার সাথে সাথে বাড়ির পরিবেশও সুস্থ এবং সুন্দর রাখবেন। ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না। মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, তাকে ঘরে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে সুস্থ এবং সুন্দর পরিবেশও আবশ্যক। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।